2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত 61 জনের নামের একটি তালিকা ফের প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। 19 আগস্ট অধিকারের ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়। এর একদিন আগে 18 আগস্ট 2013 সালের 5ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির আল ফারাবির আদালতে এই মামলা দায়ের করেন বাংলাদেশ পিপলস পার্টি বিপিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি। আদালত মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলিনুর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, হাসান মাহবুব খন্দকার, র্যাবের সাবেক প্রধান AKM শহীদুল হক, NSIর সাবেক প্রধান জিয়াউল হাসান, মতিঝিল বিভাগের সাবেক DC বিপ্লব কুমার সরকার, মতিঝিল থানার সাবেক OC ওমর ফারুক, 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনসুর আহমেদ সহ আরও অনেকেই। প্রসঙ্গত 2013 সালের আগস্টে মানবাধিকার সংগঠন অধিকার শাপলা চত্বরে 61 জনের নিহত হওয়া সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছিল। ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক ASM নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। সংস্থাটি আরও জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার 2013 সাল থেকে অধিকার এবং এর নেতাদের ওপর নিপীড়ন, নজরদারি, কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমনপীড়ন শুরু করে। 1 দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত 14ই সেপ্টেম্বর 2023 ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন। রায়ে ICT আইনের অধীনে আদিলুর রহমান খান এবং ASM নাসিরউদ্দিন এলানকে 10,000 টাকা জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড দেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে 31 দিন বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত 15ই অক্টোবর 2023 দুজনেই কারাগার থেকে মুক্তি পান। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে 2013 সালে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অধিকার। প্রসঙ্গত, সেক্রেটারি আদিলুর রহমান খান 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত এবং 9ই আগস্ট শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 16ই আগস্ট থেকে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। শামিমা চৌধুরী শাম্মী, BNN News 24।